নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত নদিয়া উত্তরের যে সমস্ত কলেজগুলিতে সরস্বতী পুজো হয়েছিল সেই সরস্বতী পুজোর প্রতিমা এবং প্যান্ডেল সৌন্দর্যের ভিত্তিতে এদিন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার সহ একাধিক পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুমা সুলতানা নূর, কৃষ্ণনগর পৌরসভার পৌরপিতা সহ একাধিক প্রতিনিধিরা। এদিন নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার বিতরণ করা হয়, যাতে আগামী দিনে বিভিন্ন কলেজগুলি আরও উৎসাহ নিয়ে ভালো প্রতিমা এবং প্যান্ডেল সুসজ্জা করতে পারে, সেই কারণেই এমন উদ্যোগ। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।